তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ি। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল সরু চিকন গোফ, গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও, কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন। মায়েরা উম্মুহাতুল মুমিনিন যারা, তারা নবীর যখন কখনো এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভিতরে মুক্তোর দানার মতো ঘামগুলো যখন জমে থাকতো, মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন, কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন। এ সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে, কখনোই কোনো মানুষ এ সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই। কিন্তু তার সিরত যেটা অনুকরণীয়, অনুপম আদর্শ, তিনি এসেছিলেন এই জন্যে ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্যে। যেমন করে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন তেমন করে, কেন তাকে পাঠানো হয়েছিল? আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলণ্ঠিত, আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভুটের নিচে পিষ্ট হচ্ছে তার জীবন, মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ, সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই, কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত, পার্শ্ববর্তী আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবেতর জীবনযাপন করছে, আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা। তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, ওটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, ভুটের নিচ থেকে জীবন চাই, তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি, চলে এসো, ও দুখলু ফিসিলমে কাফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, কখনোই আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে। যদি এমন হতো আমাদের কথাগুলো হতো কোরআনের কথার মতো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমাদের তাগিদ যুত হতো এমন, উদখুলু ফিস সিলম কাফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো, আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযি, কতই না সুন্দর হতো ভালোবাসা যদি হতো এমন যে নবীকে যেমন করে আল্লাহ তাবারাকা তাআলা ভালোবাসার আধার বানিয়েছিলেন, আবাদতে যদি আমরা হতে পারতাম এমন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আমরা যদি সফলতা এমন হতে পারতাম।